সুপ্রিয় শিক্ষার্থী, ঈদ মোবারক। লায়ন্স ইসলাম কলেজ পরিচালিত অনলাইন ক্লাস তোমাদের স্বাগতম। আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ক্লাস পরিচালনা করছি মোহাম্মদ ফিরোজ খান, সহকারী শিক্ষক লায়ন্স ইসলাম কলেজ রংপুর। তোমরা করোনা ভাইরাস সম্পর্কে অনেক ধারণা নিয়েছ। প্রতিনিয়ত করোনা ভাইরাস তার গতি চেঞ্জ করতেছে, উপসর্গগুলো নতুন নতুন উপসর্গ চলে আসতেছে, বিভিন্ন দেশ টিকে আবিষ্কারের কথা বলতেছে, এভাবে অনেক খবর আমরা পাচ্ছি। আরো দেখতে পাব আবহাওয়াবিদরা অনেক সময় আবহাওয়ার পূর্বাভাসে দেশের ঘূর্ণিঝড় হবে, সাইক্লোন হবে, এ ধরনের পূর্বাভাস দিচ্ছে। প্রতিনিয়ত আমরা এ ধরনের খবর পেয়ে আসতেছি। আসলে এই প্রতিটি বিষয় হচ্ছে একটা করে তথ্য। তো যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হবে, আজকে আমাদের যে অধ্যায় নিয়ে আলোচনা করব সে অধ্যায়টির নাম হচ্ছে আমাদের জীবনে তথ্য। তো আমরা এখন দেখব আমাদের জীবনে তথ্য অধ্যায় থেকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম বিষয় যেটা আলোচনা করবো, তথ্য কি এবং এর গুরুত্ব সম্পর্কে জানবো, তথ্য বিনিময় কি এবং এর গুরুত্ব সম্পর্কে জানবো, এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি কি এবং এর সম্পর্কে আমরা ধারণা নিব। তো শুরুতেই তথ্য কি? আসলে তথ্য হলো কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান, অর্থাৎ তথ্য হলো কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা বা ধারণা লাভ করা। যেমন আমি শুরুতে তোমাদেরকে আমার পরিচয় দিয়েছি, আমি লায়ন্স ইসলাম অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক হিসেবে আছি, সেটা বলেছি, এটা আমার সম্পর্কে আমার তথ্য, এগুলো তথ্য। এরপরে এই তথ্যর অনেক গুরুত্ব, অনেক গুরুত্বপূর্ণ, এবং তথ্য কেন গুরুত্বপূর্ণ আমরা সেটা দেখবো। এর বলা আছে নতুন কিছু শিখতে সাহায্য করে, তথ্য নতুন কিছু শিখতে সাহায্য করে এবং কি করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এখন এখানে একটা বিষয় তোমাদেরকে আমি ক্লাসের শুরুতেই বলেছি যে আবহাওয়া পূর্বাভাসে যখন কোনো এলাকায় সাইক্লোন ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত দেওয়া হয় তখন ওই বিষয়টা তারা তখন জানতে পারে এবং জানার পর তারা সিদ্ধান্ত নেয়। যেমন ওখানকার মাছ ধরা ট্রলার বা নৌকার মাঝিরা তারা চিন্তা ভাবনা করে কি আর তারা সিদ্ধান্ত নেয় যে তারা গভীর সমুদ্রে আর মাছ ধরতে যাবে না। এভাবে এই আমাদের তথ্যগুলো আসলে গুরুত্বপূর্ণ এবং তারা সিদ্ধান্ত নিতে পারে। এরপরে আমরা দেখব এই এই তথ্যগুলো আমাদের আমাদের জীবনে প্রচুর তথ্য আমরা পাই। এই তথ্যগুলো আমাদের কাছে সীমাবদ্ধ রাখলেই হবে না, কি করতে হবে, তথ্যগুলো বিনিময় করতে হবে। এই এখন আমরা দেখব এই তথ্য বিনিময় কি। তথ্য বিনিময়, তথ্য তো জানলেই এবং বিনিময় হচ্ছে আদান প্রদান করা। তোমরা সংজ্ঞাটা দেখে নিই, তথ্য তথ্য বিনিময় কি। তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা হয়। মানে এটা একটা প্রক্রিয়া এবং এর মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করতে পারি। যাই হোক, এই তথ্য বিনিময়ের অনেক গুরুত্ব, তথ্য বিনিময়ের গুরুত্বগুলো দেখি আমরা এখান থেকে। তথ্য বিনিময় নিরাপদ থাকতে সাহায্য করে, ভালোভাবে বাঁচতে সাহায্য করে, বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করে, জীবন ও সম্পদ রক্ষা করতে সাহায্য করে, দুর্যোগে ক্ষতি কমাতে সাহায্য করে। তো এই বিষয়গুলোকে তোমাদের বোঝানোর জন্য আমি একটু উদাহরণ দিতে চাই। যেমন তোমরা সমসাময়িক বিষয়ে করোনা ভাইরাস সম্পর্কে দেখতে পাবো, যদি করোনা ভাইরাস সংক্রমণ ঘটার পর যদি এই তথ্যগুলো বিনিময় করা না হতো, এই করোনা ভাইরাস সম্পর্কে কোনো করোনা ভাইরাসের যে লক্ষণগুলো, উপসর্গগুলো এবং করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতাগুলো যদি আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচারিত না হতো, তাহলে কি হতো, অনেক মানুষ আরো অনেক মানুষের প্রাণ যেত, তখন তারা অবাধে বেড়াইতো, তখন তারা স্বাস্থ্যবিধি মেনে চলতো না। এই তথ্যগুলো এই বিনিময় হওয়ার কারণে অনেক মানুষ এখন সদা সচেতন হয়েছে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরি করছে, এই কারণেই হতাহত মানে এক কথা আক্রান্ত এবং মৃত্যুর হার কমে গেছে। আর যদি তথ্যগুলো বিনিময় না হতো তাহলে কিন্তু আরো বেশি হতাহতের সংখ্যা আরো বাড়তে পারত। আরো উদাহরণ তোমাকে দিতে পারি, যেমন ঘূর্ণিঝড়ের যে আবহাওয়াবিদরা যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়, সাইক্লোনের পূর্বাভাস দেয়, যদি এই পূর্বাভাসটা যদি বিভিন্ন মাধ্যমে বিনিময় না হতো তাহলে কি হতো, এই মাছ ধরা ট্রলারগুলো নদীতে নদীর সাগরের মাঝখানে যেত এবং সেগুলোর হারা যেত বা হারিয়ে যেত, তলিয়ে যেত। তারপর বিভিন্ন উপকূলীয় অঞ্চলে অনেক সম্পদ এবং অনেক যানমালের ক্ষতি হইত। এই জন্য এই তথ্যগুলি বিনিময় হতে আমাদের অনেক আমাদের জীবন আমাদের রক্ষা অনেক অনেকভাবে আমরা জীবন রক্ষা করতে পারছি। এই জন্যই আসলে তথ্য বিনিময় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন কথা হচ্ছে আমরা এই তথ্য বিনিময় কিভাবে করব।
তথ্য বিনিময়ে কিছু সাহায্য করবো আমরা। এখন কিছু প্রযুক্তি আছে যার মাধ্যমে তথ্য বিনিময় করা হয়, সেটাকে বললো আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে ইংরেজিতে ICTও বলে, যাকে আমরা দেখবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। যে প্রযুক্তি তথ্য খুঁজে পেতে, সংগ্রহ সংরক্ষণ করতে এবং তথ্য বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। এখন ICT, এই ICT ব্যাপারে পূর্ণ রূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এই ICTর অনেক ব্যবহার আছে, যেমন আমরা এখানে দেখব যে তথ্য সংগ্রহ, ICTর মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায়, তথ্য সংরক্ষণ করা যায়, তথ্য বিনিময় করা যায়, তথ্য বিস্তার করা যায় এবং তথ্যের ব্যবহার করা যায়। এখন এই কয়েকটি ICTর উদাহরণ আমরা এখানে দিতে চাচ্ছি, যেমন কম্পিউটার, ইন্টারনেট, ইমেইল, টেলিভিশন, রেডিও, মোবাইল ইত্যাদি। কম্পিউটার এবং ইন্টারনেট তথ্য অনুসন্ধান করতে, সংগ্রহ করতে এবং বিস্তার করতে, বিনিময় করতে আমরা এই কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে করতে পারি। এবার হচ্ছে ইমেইল। ইমেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল, যেটা কি সেটাকে নাকি আমরা কম্পিউটারে চিঠি লিখে ইন্টারনেটের মাধ্যমে পাঠাই। আগে যে চিঠি আমরা চিঠিটা লিখতে কাগজের মাধ্যমে চিঠি লিখে যে চিঠিটা পাঠাইতাম 3 সপ্তাহ সময় লাগতো, আর এখন ইমেলের মাধ্যমে আমরা চিঠি তাৎক্ষণিকভাবে পাঠাইতে পারি। এরপরে টেলিভিশন। টেলিভিশন যেমন আবহাওয়া পূর্বাভাস, বিশ্বের নানা প্রান্তের খবর আমরা টেলিভিশনের মাধ্যমে জানতে পারি। এরপরে মোবাইল ফোন। মোবাইল ফোন একটা গুরুত্বপূর্ণ আমাদের যোগাযোগ মাধ্যম এখন সারা বিশ্বের, আমরা সারা বিশ্বকে কাছে পাইছি মোবাইলের কারণে, যখন তখন যে কোনো জায়গায় যে বিশ্বের যে কোনো প্রান্তে আমরা যোগাযোগ রাখতে পারতেছি। এখন এই শিক্ষা ক্ষেত্রে ICT কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেমন শিক্ষা বিষয়ক অনেক তথ্য আমরা ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করতে পারি, তারপরে পাঠ্যপুস্তক অনলাইনে সংরক্ষণ, এটাও ক্ষেত্রে ICT একটা ব্যবহার, তারপরে আপৎকালীন সময় বা অন্য বিভিন্ন কারণে ভিডিও কলের মাধ্যমে পাঠদান কিন্তু একটা ICTর ব্যবহার। যাই হোক, এইগুলো তোমাদের ICT সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আরো বিশাল আকারে তোমরা ক্লাস 6 গিয়ে ICT একটা সাবজেক্ট হিসেবে তোমরা পাবা, এই ICT সম্পর্কে তোমরা আরো ভালো ধারণা লাভ করতে পারবে। আর এই অধ্যায়ের বাকি ক্লাস তোমাদের এখানে দেওয়া আছে, বলছি আমি তাও তথ্য কি এর গুরুত্ব লিখবা, তথ্য বিনিময় কি এর গুরুত্বগুলো বর্ণনা করবা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে মানুষের জীবন উন্নত করছে সেটা নিয়ে ব্যাখ্যা করবো, বা 6টি বাক্যে লিখবা। এগুলো তোমাদের আজকের অনলাইন ক্লাস। এরপরে আবার এই বাকির অংশ নিয়ে পরবর্তী ক্লাস তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।